করোনা প্রকোপের কারণে বিপিএল আয়োজনে সাহস করেনি বিসিবি, তবে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে পাঁচ দলের টি টোয়েন্টি কাপ আয়োজনের সিদ্ধান্ত নেয় বোর্ড। বিপিএল হয়নি, তবে যার কিছু নেই তার যা আছে তাতেই সুখ খুঁজে নিতে হয়। এক ম্যাচ দুই ম্যাচ করে গেল চব্বিশ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্টে টিকে আছে কেবল দুটো দল, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রাম, যাদের মধ্যে এক দল উঁচিয়ে ধরবে শিরোপা আর অন্য দল টাচলাইনের সামনে দাঁড়িয়ে পড়বে স্বপ্নভঙ্গের বেদনায়। শুক্রবার ফাইনাল মিরপুরের হোম অফ ক্রিকেটে বিকাল সাড়ে চারটা। মাঠে যেহেতু দর্শক প্রবেশের অনুমতি নেই, তাই নিশ্চিত করেই আপনার চোখ থাকবে টিভি পর্দায়। শুধু খুলনা চট্টগ্রাম নয়, দুই দলের ২২ ক্রিকেটারও ছড়াবে রোমাঞ্চ। আপনার বাজিকে লিটন দাস, এখন পর্যন্ত বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক। নয় ম্যাচে পঞ্চাশের উপর গড়ে তার ৩৭০ রান আপনাকে রোমাঞ্চিত করবে ঠিক, তবে এই উইকেট কিপার ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১২০ এর আশেপাশে, মোটেই টি টোয়েন্টি সুলভ নয়। তাই আসার সঙ্গে গাজী গ্রুপ চট্টগ্রামের কপালে পড়তে পারে চিন্তার ভাজও। ওপেনিংয়ে চট্টগ্রামের বাজির খোলা যেখানে হতে পারেন লিটন, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ভরসার হাত রাখতে পারেন জহুরুল ইসলামের ওপর। প্রথম কোয়ালিফায়ারে মাশরাফি বিন মর্তুজার আলোয় মলিন হয়েছে তার ৮০ রানের ইনিংস, তবে জহুরুলের অমন পারফরমেন্স ম্যাচ জয়ে কতটা ভূমিকা রাখতে পারে সেটা বুঝতে নিশ্চয়ই রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়বে না। ফাইনালের আগে সাকিবকে হারানো খুলনার জন্য বড় ধাক্কা, ব্যাটে অধিনায়ক রিয়াদ তাই দলের বড় ভরসা। এই টুর্নামেন্টের পরিসংখ্যান গড়পড়তা, তবে শিরোপা উঁচিয়ে ধরতে এই ক্রিকেটারকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকে। দল হিসাবে টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত ছিল চট্টগ্রাম, অধিনায়কত্বে প্রশংসা কুড়িয়েছেন মোহাম্মদ মিথুনও, তবে ব্যাট হাতে মিথুন ছিলেন প্রায় ব্যর্থ। ৮ ইনিংসে রান করেছেন ১৬৪, স্ট্রাইক রেট ১১৫ এর নিচে। লিটন সৌম্য দ্রুত ফিরে গেলে সে চাপ কতটা সামলাতে পারবেন অধিনায়ক, পরিস্থিতি চট্টগ্রামের প্রতিকূলে থাকলে উত্তর মিলবে ম্যাচেই। বল হাতে খুলনার ভরসা মাশরাফি, শহীদুল হাসান মাহমুদ, চট্টগ্রামের ট্রাম্পকার্ড মোস্তাফিজুর রহমান আর শরীফুল ইসলাম। মিরপুরের মাঠে বোলারদের লড়াইটাও হবে দেখার মতো। বিখ্যাত ক্রিকেট সাহিত্যিক নেভিল কার্টাস বলেছিলেন, পরিসংখ্যান আস্ত গাধা। দিন শেষে আসলেই তাই, এত বিশ্লেষণ, এত কথা, এত আশা, কিন্তু মাঠের খেলায় হয়তো নায়ক বনে যাবেন অন্য কেউ। আপনিও চোখ রাখুন মিরপুরে, যদি কিন্তু হিসেব শেষে দেখতে পাবেন গল্পের শেষ নায়ককে। আর শেষ ভালো তো সব ভালো। ভারুষ প্রত্যয়, অলরাউন্ডার।